24 মার্চ 1982 তৎকালীন সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অবৈধভাবে বাংলাদেশের রাষ্ট্রক্ষমতা দখল করেন। স্বৈরাচারী এরশাদ রাষ্ট্রক্ষমতার বলে জারি করেন সামরিক আইন। সেই সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ করে ছাত্ররা। বের হয় মিছিল, চলে রাজপথে গুলি। গুলিতে নিহত হয় জাফর, জয়নাল, কাঞ্চন, দীপালী সহ অনেক ছাত্রছাত্রী। গুলি চলে ছাত্রদের উপর, কেঁপে ওঠে বাংলাদেশ। চট্টগ্রামেও চলে আন্দোলন, সেই আন্দোলনের লড়াকুবির ব্যারিস্টার মনোয়ার হোসেন। আমি যে পরিবারের সন্তান, আমি সেই পরিবার থেকে শিক্ষা নিয়েছি। আমার যখন থেকে বুদ্ধি হয় তখন থেকে কিভাবে আদর্শবান সৎ হয়ে চলতে হয় এবং সেটা এখনো ধারণ করে আছি। আমার বাবা ছিলেন একজন প্রখ্যাত চিকিৎসক চট্টগ্রামে। মানুষের সেবা করাটাই ছিল তার সার্বক্ষণিক চিন্তা। সকালে ঘুম থেকে উঠে তার যেমন চিন্তা ছিল যে 10টা মানুষকে কি করে সুস্থ করতে পারেন, আর সেই আদর্শ আমি ধারণ করি। আমি ঘুম থেকে চিন্তা করি যে আমি কি করে 5টা লোকের ভালো করতে পারি, উপকার করতে পারি। আমি আমার কাজকর্মের মাধ্যমে, আমি আমার দৈনন্দিন জীবনযাপনের মাধ্যমে, আমি সবসময় আমি আদর্শকেই, সততাকেই আমি সবসময় ঊর্ধ্বে ধারণ করি। আমার মনের মধ্যে, চেতনার মধ্যে সবসময় সৎ থাকা, সত্য কথা বলা, এটার বাইরে কোনো কিছু আমি ভাবতে পারি না এবং সেভাবে নিজের জীবন আমার চলছে। আর মানুষের জন্য কাজ করার মাধ্যমে, মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে আমি যে আনন্দ পাই, আমি যে সেটাকে ভালোবাসি, মানুষকে আমি ভালোবাসি, সেটার প্রমাণ হচ্ছে আমি অত্যন্ত ছোট কাল থেকেই, স্কুল জীবন থেকেই ছাত্র রাজনীতির সাথে যুক্ত, আর এখনো আমি আছি। বিশালভাবে রাজনীতিতে না হলেও সামাজিকভাবে উন্নয়নমূলক কাজগুলোতে আমি সবসময় ছিলাম এবং আছি। সেটা আমার নিরবিচ্ছিন্নভাবেই চলছে এবং চলতে থাকবে। কোনো পদের জন্য, সম্মানের জন্য কিংবা অর্থের জন্য আমি এইসব করিনি, কোনো কিছু পাওয়ার চিন্তা করে আমি এগুলি করিনি, যার কারণে আমি অতীতে কখনো বাংলাদেশে কোনো নির্বাচনেও আমি অংশগ্রহণ করে আসনে প্রার্থীও হইনি। তার মানে হচ্ছে সুযোগ থাকা সত্ত্বেও আমি কোনো পদ কিংবা পজিশনের জন্য নিজেকে কখনো স্থাপিত করিনি। আমি জানি যে হ্যাঁ, ক্ষমতা থাকলে, একটা পজিশন থাকলে মানুষের জন্য বড় করে কিছু করা যায়। আমি বিশ্বাস করি সে ধরনের পজিশনে যদি আমি আসি, সেটা মেয়র হোক, সেটা মন্ত্রী হোক, সেটা সংসদ সদস্য হোক, অবশ্যই আমি বিশ্বাস করি, আমার আত্মবিশ্বাস আছে যেই দায়িত্ব আমি নেব, যেই দায়িত্ব আমাকে দেওয়া হবে, সেই জায়গায় আমি বিপ্লবাত্মক পরিবর্তন এবং উন্নয়ন আমি করে দেখাতে পারবো। সেইটুকু মেধা, সৃজনশীলতা আমার রয়েছে।
কিন্তু সেই পজিশন যদি নাও পাই আমার কোনো হারাবার কিছু নাই। হয়তো দেশবাসী কিংবা আমার এলাকাবাসী আমার ব্যথা থেকে বঞ্চিত হচ্ছে, কিন্তু আমার হারানোর কিছু নেই, কারণ ব্যক্তিগতভাবে আমি এর জন্য লালায়িত না, ব্যক্তিগতভাবে এর জন্য আমি এর জন্য আমার জীবনের রাজনীতি শুরু করিনি, আমি কিছু দেওয়ার জন্য সবসময় চিন্তা করেছি। সেই জন্য সামাজিক উন্নয়নমূলক মানুষের জন্য কাজ এটা আমার অব্যাহত থাকবে। 2015 সালের জুলাই মাসে চট্টগ্রামের, বিশেষ করে চট্টগ্রাম মহানগরীর জলাবদ্ধতা সমস্যার সমাধান এবং চট্টগ্রাম পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে জনগণকে সচেতন করা এবং চট্টগ্রামবাসীর দাবি দেওয়া সরকারের কাছে যথাযথভাবে তুলে ধরা এবং তার বাস্তবায়ন নিশ্চিত করার জন্য আমরা একটা নাগরিক ফোরাম গঠন করি। চট্টগ্রাম নাগরিক ফোরামে আমি চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠা লগ্ন থেকে আছি। চট্টগ্রাম হচ্ছে জাতীয় রাজধানীর প্রাণকেন্দ্র অর্থনৈতিকভাবে, না বললেও চট্টগ্রাম দ্বিতীয় বৃহত্তম নগরী এবং দ্বিতীয় রাজধানী, আর তাছাড়া চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা হোক বা না হোক, চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী, চট্টগ্রাম হচ্ছে দেশের দ্বিতীয় বৃহত্তম নগরী, চট্টগ্রাম হচ্ছে অর্থনীতির প্রাণকেন্দ্র। এই চট্টগ্রামকে অবহেলিত রাখলে, চট্টগ্রামের যদি যথাযথ উন্নত না হয়, চট্টগ্রামের শহর যদি জলাবদ্ধতার কারণে 7-8 ফিট পানিতে তলিয়ে যায় বর্ষাকালে, তাহলে সারা দেশের অর্থনীতি তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জন্য সবকিছু বিবেচনায় নিয়ে আমি নাগরিক ফোরাম নিয়ে জোরালোভাবে চট্টগ্রামের মানুষের সমস্যাগুলিকে তুলে ধরার চেষ্টা করছি। জনগণের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী টানেল হবে চট্টগ্রামে, এলিভেটেড মেট্রো লাইন হবে চট্টগ্রামে, চট্টগ্রামে ইতিমধ্যে ফ্লাইওভার হয়েছে, এইসব ছিল আমাদের সবারই স্বপ্ন। কিন্তু চট্টগ্রামকে যে পরিকল্পিতভাবে উন্নত করা দরকার আছে সেই বিষয়ে অনেক অবহেলা রয়েছে। মাস্টার প্ল্যান যেটা 1995 সালে যেটা সংশোধন করে চালু করা হয়, সেই মাস্টার প্ল্যানটি অনুযায়ী চট্টগ্রাম মহানগরীকে সাজানো হচ্ছে না। আমার প্রশ্ন, কেন এই ক্ষেত্রে অবহেলা? আমরা সেই ক্ষেত্রে নিশ্চিত করতে চাই যেন চট্টগ্রামের উন্নয়নের ব্যাপারে আর কোনো অবহেলা হবে না, চট্টগ্রামের সুপরিকল্পিত উন্নয়নটা হবে, এবং তার লক্ষ্যে চট্টগ্রাম নাগরিক ফোরাম কাজ করে যাচ্ছে। চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থা আছে, এটা এখনও দুর্বল অবস্থা আছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে উন্নত করতে হবে। চট্টগ্রামে একটা সরকারিভাবে ক্যান্সার হাসপাতাল নেই, জনগণ এটার তীব্রভাবে প্রয়োজনীয়তা উপলব্ধি করে। এছাড়াও আরও আমাদের অনেক কিছু করার আছে চট্টগ্রামকে সুন্দর করার জন্য, চট্টগ্রাম মানুষের সুযোগ সুবিধা বাড়ানোর জন্য চট্টগ্রামের সড়কগুলোর অনেক উন্নয়ন হওয়া দরকার আছে। চট্টগ্রামে এখনও রয়ে গেছে যানজট, যেটা সুপরিকল্পিতভাবে আমি মনে করি নিরসন সম্ভব। আর জলাবদ্ধতার ব্যাপারে আমরা তো সবসময় এটা নিয়ে বলে আসছি, সোচ্চার হয়েছি নাগরিক ফোরামের মাধ্যমে এবং সেটার কাজ চলছে, এই কাজ যেন সময় মতো শেষ হয় সেই জন্য নাগরিক ফোরাম সজাগ রয়েছে এবং জনগণকে এই ব্যাপারে সচেতন থাকার জন্য আহ্বান জানিয়েছে এবং জনগণকে সচেতন করার কাজও এই নাগরিক ফোরাম করছে। আজকে একটা কথা মনে রাখতে হবে, চট্টগ্রামকে অবহেলিত করা মানে হচ্ছে জাতীয় অর্থনীতিকে অবহেলা করা। চট্টগ্রামের যদি উন্নয়ন না হয় জাতীয় অর্থনীতি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ চট্টগ্রাম হচ্ছে জাতীয় অর্থনীতির প্রাণকেন্দ্র। তরুণ প্রজন্মকে নিয়ে আমার অনেক ভাবনা আছে, আমাদের সব কিছু করা কিন্তু আগামী প্রজন্মের জন্য, যারা আমাদের ভবিষ্যৎ বংশধর, তাদের জন্য, তাদের জীবনকে সুন্দর করার জন্য আমাদের সব কিছু প্রয়াস, আমাদের সব সংগ্রাম, আমাদের সব কর্মকাণ্ড, কারণ আমরা যা করছি তার ফল আমরা পাবো না কিন্তু আমাদের ভবিষ্যৎ বংশধর পাবে।
আমরা যদি সুন্দর পরিবেশ রাখতে পারি, আমরা যদি ক্লাইমেট যে চেঞ্জের ব্যাপারে আমরা যদি সেক্ষেত্রে আমাদের অবদান রাখি, আমরা যদি পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য যা যা করার সেক্ষেত্রে জনগণকে আমরা সচেতন করতে পারি, জনগণকে তার যে কন্ট্রিবিউশনটা আমরা করাতে পারি, জনগণ যে স্যাক্রিফাইস করতে হবে সেটাও যদি আমরা করাতে পারি, তাহলে তো সেটা আগামী প্রজন্মের জন্যই সবচেয়ে ভালো হবে। আর একটা জিনিস হচ্ছে, আজকে চট্টগ্রাম উন্নয়নের জন্য বলুন আর দেশের উন্নয়নের জন্য বলুন, সামাজিকভাবে সামাজিক উন্নয়নের কথা বলুন, সুন্দর সংস্কৃতির কথা বলুন, যুব সমাজকে শিক্ষিত করতে হবে, বেকার যুব সমাজকে কাজের ব্যবস্থা করে দিতে হবে, তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, যাদের তাদের কর্মসংস্থানের উদ্দেশ্যে তারা যেন শিক্ষা লাভ করতে পারে, তরুণরা যাতে করে কোনো অবস্থাতেই অসৎ পথে যেতে না পারে, তারা যেন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, সেজন্য বড়দের সমাজে প্রত্যেকের দায়িত্ব রয়েছে। পারিবারিকভাবে, সামাজিকভাবে, সম্মিলিতভাবে আপনাদেরকে উদ্যোগ নিতে হবে, দায়িত্ব পালন করতে হবে, যাতে করে আমাদের আপনাদের সন্তানরা কেউ যেন মাদক আসক্ত না হয়, কেউ যেন জঙ্গি না হয়, কেউ যেন দুর্নীতির পথে পা না বাড়ায়, কেউ যেন শিক্ষার অভাবে বেকার অবস্থায় ঘুরে না বাড়ায়, তার চেষ্টা করতে হবে। এইটাও চেষ্টা করতে হবে কোনো তরুণ যেন চিকিৎসার অভাবে ধুকে ধুকে না মরে। সব দিক দিয়ে তরুণদেরকে আমরা দেখতে হবে, তাদের যত্ন নিতে হবে, তাহলেই তো আমরা একটা সুন্দর আগামী দিনের প্রজন্ম আশা করতে পারি। তরুণ প্রজন্মের প্রতি আমার আহ্বান থাকবে, আসুন আমরা তারুণ্যকে উদ্ধার তুলে ধরি, আমরা আদর্শবান হই, সন্ত্রাসী দুর্নীতিবাজ অনৈতিক কালো টাকার মালিক কেউ যেন আমাদের সমাজের নেতা হতে না পারে, জনপ্রতিনিধি হতে না পারে, সেই জন্য তরুণ সমাজকে একতাবদ্ধ হতে হবে, তরুণ সমাজকে একভাবে কাজ করতে হবে, তরুণ সমাজকে দলমন নির্বিশেষে একটাই চিন্তা করতে হবে যে সমাজের ভালো লোকগুলো, সমাজের আদর্শবান সৎ লোকগুলো যেন দেশ পরিচালনা করতে পারে, সমাজের নেতা হতে পারে, সে আহ্বান থাকবে আমার। বজেট হচ্ছে সাধারণ মানুষ বুঝতে হবে যে আমার 5.5 কোটি টাকায় ফেস টু ফেস কি কাজ, সুলুজ গেট প্রতিটাতে কত টাকা যাচ্ছে, সেখানে কোন কিছু রেজ করতে হলে কত টাকা যাচ্ছে, ফিডার ক্যানেল গুলো কত টাকা যাচ্ছে, সেকেন্ডারি টার্শিয়ারি ক্যানেল গুলোর জন্য কত টাকা যাচ্ছে, কোন ধরনের নিউ কোন ধরনের ক্যানেল হবে সেটার জন্য কত যাচ্ছে, কোন ফরেন কাজের জন্য কত যাচ্ছে, সংস্কারের জন্য কত যাচ্ছে, ট্রেনিং এর জন্য কত যাচ্ছে, আমরা ফেস টু ফেস হিসাব চাই। এইটা আপনারা এমন ভাবে দেবেন যাতে করে জনগণ বুঝতে পারে, আগামী 6 মাসের মধ্যে কাজ হবে, আগামী তারপর 6 মাসে কাজ হবে, 3 বছরের মধ্যে এই কাজ হয়ে যাবে। দুঃখজনক বলতে হয় 3 বছরের মধ্যে, কিন্তু এই বরাদ্দ শেষ করার কথা ছিল, এখন 1 বছরের মধ্যে কি হচ্ছে আপনারা নিজেই জানেন। আমি কাউকে অসম্মান দেখাতে চাই না, রাজনীতি কম বেশি যারা করছেন সবাই রাজনীতি করছেন নিশ্চয়ই, যার যার দেশপ্রেমের কারণে করছেন কিংবা বিভিন্ন তাগিদে করছেন দেশ সেবার জন্য, এটা একটা অংশ হচ্ছে ছাত্র রাজনীতি করার, নিজেকে সচেতন করা, অন্যদেরকে সচেতন করার জন্য করছেন একেবারে মহৎ উদ্দেশ্য থেকে। কেউ হয়তো মহৎ উদ্দেশ্য কেউ না থাকলেও হয়তো পরিচিত হতে চান, ভবিষ্যতে নেতা হিসেবে গড়ে তুলতে চান নিজেকে, সেটাও আমি অন্যায় মনে করি না, হতেই পারে। কিন্তু প্রেক্ষাপটটা, ছাত্র রাজনীতির প্রেক্ষাপটটা চেঞ্জ হয়ে গেছে। যে মহৎ উদ্দেশ্যে ছাত্র রাজনীতি করা হতো, সেই মহৎ উদ্দেশ্য আছে বলে এখন আর মনে হয় না। ছাত্র রাজনীতির মধ্যে যে সন্ত্রাসটা, এটা আস্তে আস্তে বড় হতে থাকলো, তারপরও সীমা অতিক্রম করেনি। অ্যাটলিস্ট যারা রাজনীতি করতো তাদের নেতারা ছিল বিভিন্ন সংগঠনের, নেতাদের মধ্যে একটা পারস্পরিক সম্মান ছিল, নেতা পর্যায়ে কোনো ধরনের আঘাত প্রত্যাঘাত ঘটনা খুব কম থাকতো। দেখুন, চট্টগ্রাম হচ্ছে বাণিজ্যিক রাজধানী, কিন্তু নামে মাত্র। চট্টগ্রামকে বলা হয় রাজস্বের যোগানদার, মূল যোগানদার। এখানে অন্যান্য জেলা থেকে এসেও সবাই এখানে ইনকাম করছেন, কাজ করছেন, এবং চট্টগ্রামের উন্নয়নের দাবিটা, এটা আমার আপনার একার দাবি নয়, এটা সমস্ত দেশবাসীরই দাবি, জেলা নির্বিশেষে, অঞ্চল নির্বিশেষে, এটা কোনো আঞ্চলিক দাবিও না,
জাতীয় স্বার্থে কিন্তু আমি আমার খুব ইয়াং বয়স থেকে চট্টগ্রাম উন্নয়নের কথা বলেছি, সেই জন্য দলবল নির্বিশেষে আমরা আমাদের সে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটি আন্দোলন সংগ্রামে কর্মসূচিতে আমরা সবসময় সমর্থন পেয়েছি। আমরা একসময় 48 ঘন্টা হরতাল পর্যন্ত করেছি, আমরা পুলিশের আর্মির নির্যাতনের শিকার হয়েছি, গ্রেপ্তারি পরোয়ানা আমাদের বিরুদ্ধে জারি হয়েছিল। আপনারা জানেন সেই সময় আমাদের যিনি চেয়ারম্যান ছিলেন এস এম জামালউদ্দিন সাহেব, তা আমি জেনারেল সেক্রেটারি ছিলাম, আমার সাথে অন্যান্যরা ছিলেন, সবাই আমাদের যারা ছিলেন নেতৃত্বে যারা ছিলেন তারা সবসময় আমরা শিকার হয়েছি এ ধরনের হুলিয়ার। ঘরে থাকতে পারতাম না, কিন্তু আমরা তো অরাজনৈতিক একটা ইস্যু নিয়ে এসেছি, তারপরেও কেন আমাদেরকে ঘরে থাকতে দিত না, কারণ রাত্রে পুলিশ আসতো অ্যারেস্ট করার জন্য, আমরা যাতে করে পরের দিন কোনো আন্দোলন সংগ্রাম করতে না পারি। আন্দোলন সংগ্রামে বা করতে হবে কেন, কারণ দাবিটা আমরা মানাতে পারছি না, সোজা আঙ্গুলে ঘি উঠছে না বলেই। সালামু আলাইকুম, আমি ফারহানা আক্তার, তুলে ধরছি ব্যারিস্টার মনোয়ার হোসেনের সংক্ষিপ্ত পরিচিতি। চট্টগ্রামের সুসন্তান ব্যারিস্টার মনোয়ার হোসেন, চট্টগ্রামে রাজনৈতিক নেতৃত্ব যখন অবসাদগ্রস্ততা নেমে এসেছিল, চাকতাই খালের পানিতে চট্টগ্রাম হাবুডুবু খাচ্ছিল, রাস্তাঘাট ভেঙে চুড়ে করুণ অবস্থা বিরাজ করছিল, এমনই সংকটময় সময়ে চট্টগ্রামের সামাজিক জীবনে নতুন নেতৃত্বের উদ্ভবের প্রত্যাশায় যখন রাত্রি তপস্যা দীর্ঘতর হচ্ছিল, তখনই চট্টগ্রামের রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক দৃশ্যপটে মনোয়ারের আবির্ভাব। 1992 থেকে 1993 সালে প্রতিষ্ঠিত প্রাক্তন ছাত্র সমিতির তিনি প্রতিষ্ঠাতা আহ্বায়ক এবং তারই সুযোগ্য নেতৃত্বে 1993 সালে স্কুলের প্রথম প্রাক্তন ছাত্র পুনর্মিলনী আয়োজন সম্পন্ন হয়। 1991 সালে তারই পরিশ্রমের ফসল এই স্কুলের মর্নিং শিফট এবং স্কুল শহীদ মিনার নির্মাণের অমর নায়কও তিনি। এই প্রজন্মের অনেকেই ব্যারিস্টার মনোয়ার হোসেনকে জানেন। 1983 থেকে 1990 এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের রাজপথ কাঁপানো লড়াকু বীর মনোয়ার হোসেনের সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা ছিলেন। গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি এবং সহ সভাপতি হিসেবে। এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি 2 বার দীর্ঘদিন কারাগারে আটক ছিলেন বিনা বিচারে। 2য়বার 6 মাস তার সাথে ছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী সহ আরো 8 জন নেতা। তবে মনোয়ার ছিলেন সর্বকনিষ্ঠ এবং তাদের মধ্যে একমাত্র ছাত্র নেতা। সরকারি কমার্স কলেজের মেধাবিমুখ মনোয়ার 1985 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য ব্যবস্থাপনায় মাস্টার্স করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন শহীদ আব্দুর রব ও প্রীতিলতা হল, আইন বিভাগ চালু, মুক্তিযুদ্ধের স্মারক ও বাস কনসেশন চালুর জন্য অগ্রণী ভূমিকা রাখেন। 1997 সালে লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটি থেকে আইনে অনার্স করেন আপার সেকেন্ড ক্লাস নিয়ে। 1998 সালে লিঙ্কনস ইন থেকে তিনি ব্যারিস্টারি ডিগ্রি লাভ করেন। যুক্তরাজ্যে বাংলাদেশি হাতে গোনা কয়েকজন প্র্যাকটিসিং ব্যারিস্টারের মধ্যে তিনি একজন এবং স্বনামধন্য। সিভিল মানবাধিকার এবং ইমিগ্রেশন আইনে বিশেষজ্ঞ হিসেবে নিয়মিত সেখানে হাইকোর্ট ও কোর্ট আপিলের এবং ট্রাইব্যুনালের মামলা পরিচালনা করেন। হাজার হাজার বাংলাদেশি ইমিগ্রান্ট তার মাধ্যমে সহায়তা পেয়েছেন। একজন সৎ দক্ষ আইনজীবী হিসেবে তার রয়েছে অনেক সুনাম। এ পেশায় তিনি লন্ডনে বিপুল জনপ্রিয়তা পান। দেশের মানুষের সেবায় তিনি সদা তৎপর। মানবিক নানা উদ্যোগে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তৃতীয় মাত্রা, অন্য দৃষ্টি সহ অনেক টক শো গুলোতে তিনি অনেকবার অংশ নিয়ে দর্শকদের সুনজরে এসেছেন। যুক্তরাজ্যে এশিয়ান টিভি গুলোতে আইন বিষয়ক লাইভ শো করেছেন অনেক বছর। টেলিভিশন ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত তিনি। তিনি যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক সংগঠন হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন এবং জেনেভ ও নিউ ইয়র্ক সহ বিভিন্ন স্থানে জাতিসংঘ ও মানবাধিকার কমিশন ইত্যাদিতে বিভিন্ন মিটিং ও কনভেনশনে যোগ দেন। 1995 সালে ব্রিটিশ
হাউস অফ কমন্সে বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের ও আওয়ামী লীগ নেতাকর্মীদের হয়রানির বিরুদ্ধে হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের কনভেনশনে তিনি জোরালো তথ্য তুলে ধরেন। এর পরবর্তীতেও তিনি বিভিন্ন ফোরামে বিএনপি জামাত সরকারের নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হন। আমেরিকা, অস্ট্রেলিয়া, আরব আমিরাত, ভারত, ওমান, কাতার সহ বিভিন্ন দেশে রয়েছে তার সুপরিচিতি। চট্টগ্রামের উন্নয়নের দাবিতে 80-এর দশকের শেষে প্রথম অত্যন্ত জনপ্রিয় নাগরিক সংগঠন চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে তারই নেতৃত্বে চট্টগ্রামে দৃশ্যমান উন্নয়ন পরিলক্ষিত হয়। সেই আন্দোলনের প্রেক্ষিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, আন্তর্জাতিক বিমানবন্দর, কর্ণফুলী ব্রিজ এবং যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়ন সাধিত হয়। বিভিন্ন সময়ে নানা ধরনের সম্মাননা এবং ক্রেস্ট গ্রহণের পাশাপাশি 2016 সালে তিনি প্রথমবারের মতো দেশে চালু হওয়া হুজহু বাংলাদেশ পুরস্কারে ভূষিত হয়েছেন। 13 জন পুরস্কৃত গুণীদের মধ্যে আরও ছিলেন স্যার ফজলে হাসান আবেদ, প্রফেসর আনিসুজ্জামান, ক্রিকেটার আকরাম খান, শাইখ সিরাজ, সাংবাদিক তৈয়ব খান প্রমুখ। এছাড়া সেরা আইনজীবী হিসেবে ব্রিটিশ বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড 2015 এবং পূর্ব লন্ডনে আইন পেশায় বিশেষ পুরস্কার লাভ করেন। ব্যারিস্টার মনোয়ার 2015 সালে সকল দল মতের মানুষকে নিয়ে চট্টগ্রাম নাগরিক ফোরাম গঠন করেন এবং এর চেয়ারম্যান নির্বাচিত হন। স্বাধীনতা বিরোধীদের বিষয়ে তিনি স্কুল জীবন থেকে সোচ্চার ছিলেন এবং জীবনের ঝুঁকি নিয়ে তাদের মোকাবেলাও করেছেন। 1975 সালের 15ই আগস্ট তিনি তখন স্কুলের ছাত্র, কিন্তু বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদে চট্টগ্রামের প্রথম বিক্ষোভে অংশ নিয়েছিলেন সামরিক শাসনের ভীতিকে উপেক্ষা করে। এখনও তার টক শো এবং ফেসবুক পোস্টিংগুলোতে বঙ্গবন্ধুর আদর্শ সঠিকভাবে তুলে ধরেন। অসম্ভব মেধাবী সংগঠক এবং সর্বমহলে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব ব্যারিস্টার মনোয়ার হোসেন। চট্টগ্রামের জুট মিল, গার্মেন্টস ট্যানারিজ, রেল বন্দর, রেস্টুরেন্ট, শ্রমিক কর্মচারী, সাংবাদিক, হকার, দোকান মালিক কর্মচারীদের এবং প্রাথমিক মাধ্যমিক শিক্ষকদের বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয়ভাবে ছাত্র রাজনীতির সময় থেকে লন্ডনে উচ্চশিক্ষার জন্য যাওয়ার আগ পর্যন্ত তিনি পাশে থেকে অনেক ভূমিকা রাখেন। 1994 সালে চট্টগ্রামের মেয়র নির্বাচনে তিনি সর্বকনিষ্ঠ প্রার্থী হওয়ার কথা থাকলেও এবিএম মহিউদ্দিন চৌধুরীর পক্ষে সকল দলগুলোকে ঐক্যমতে আনার ক্ষেত্রে তিনি মূল ভূমিকা পালন করেন। তাকে জয় করার জন্য অক্লান্ত পরিশ্রম করেন তিনি। তার সমর্থনে অনুষ্ঠিত সর্বশেষ লক্ষাধিক সমাবেশটি ব্যতিক্রমীভাবে পরিচালনা করে নগরবাসীকে বিশালভাবে উজ্জীবিত করেন। লন্ডনে আইন পেশায় থাকলেও তিনি দেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেটে অফিস স্থাপন করে ইউকে ইমিগ্রেশন আইন সংক্রান্ত বিষয়ে অগণিত মানুষকে আইনি সহায়তা দেন। তার মাধ্যমে উপকৃত হয়েছে যুক্তরাজ্যে প্রবাসী হাজার হাজার বাংলাদেশি। দেশের সাথে, দেশের মানুষের সাথে সবসময় রেখেছেন নিয়মিত যোগাযোগ। হলিডের জন্য নয়, দেশের টানে বছরের দীর্ঘ সময় দেশে অবস্থানকালে চট্টগ্রাম উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রাখেন। স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের নেতা ও সংগঠক মনোয়ার হোসেন ততদিনে চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে বিশিষ্ট ছাত্রনেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন। কাজিম আলী মাস্টারের প্রপৌত্র শিল্পী ছাত্রনেতা শাহরিয়ার খালেদ ও একঝাঁক তার একান্ত বিশ্বস্ত তরুণ সহকর্মী। এমন সময় মনোয়ারকে পেলেন জামাল ভাই, অথবা জামাল ভাইকে মুরব্বী হিসেবে পেলেন মনোয়ার। দুজনের মধ্যে কি কথাবার্তা হয়েছিল তা আমরা জানি না। অতঃপর জামাল মনোয়ার জুটি চট্টগ্রামে অভিনব এক সামাজিক আন্দোলনের সূচনা করলেন, যা অতীতে আর কখনো দেখা যায়নি। এল কে সিদ্দিকী ও মইনুল আলম সাহেবের
শত নাগরিক কমিটি নাম দিয়ে একটি নাগরিক আন্দোলনের প্রয়াস পেয়েছিলেন বটে, কিন্তু হোয়াইট কালার অভিজাত শ্রেণীর মধ্যে সে আন্দোলন সীমাবদ্ধ থাকায় সেটি সার্বজনীন রূপ পরিগ্রহ করতে পারেনি। জামাল ভাই ও মনোয়ার প্রথমে চট্টগ্রামের দুঃখ চাকতাই খাল খনন আন্দোলন ও পরে বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন গণসংগ্রাম কমিটির নাম দিয়ে সন্দ্বীপ থেকে কক্সবাজার পর্যন্ত এক প্রবল আন্দোলন গড়ে তুলেছিলেন। রাজনৈতিক দলের ন্যায় হরতাল অবরোধে অচল করে দিয়েছিলেন চট্টগ্রামকে, বড় বড় মঞ্চ তৈরি করে অবস্থান অনশন চালিয়ে যেতে থাকলেন। চট্টগ্রামের সর্বস্তরের মানুষ এই আন্দোলনের লিফলেট ও পোস্টারের ভাষা এবং বক্তব্য ও স্লোগানের মধ্যে তাদের দুঃখ অভাব অভিযোগ প্রতিফলিত হতে দেখে আন্দোলনকারীদের সঙ্গে একাত্ম হয়ে যান। চট্টগ্রামের উন্নয়নের দাবিতে একটি ব্যাপক জনপ্রিয় আন্দোলন গড়ে উঠল। ব্যারিস্টার মনোয়ার সেই আন্দোলনের পায়োনিয়ারিং রোল প্লে করে ব্যাপক পরিচিতি লাভ করেছিলেন। ব্যারিস্টার মনোয়ার দেশের জন্য তার ভূমিকা প্রশংসনীয়। বাংলাদেশ অনেক আত্মত্যাগের মাধ্যমে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত হওয়ার পরে যারা নতুন প্রজন্ম দেশের জন্য কাজ করেছে তাদের মধ্যে মনোভাব আমার গর্ব মনে আছে। এই চট্টগ্রাম উন্নয়নের আন্দোলনে যে কয়েকজন নেতা জড়িত ছিল তার মধ্যে সংগ্রামী মুখর মনোভাবাপন্ন যিনি ছিলেন ব্যারিস্টার মনোয়ার, তার অগ্রত ছিলেন এস এম জামাল উদ্দিন, সাবেক সংসদ সদস্য কবিরুদ্দিন সাহেব, অ্যাডভোকেট বদিউল আলম সাহেব, আবুল খায়ের সর্দার, অনেকেই চট্টগ্রামের জন্য তখন আন্দোলন সংগ্রাম করেছেন। হ্যাঁ, ব্যারিস্টার মনোয়ার তিনি সেই সময় থেকে মানে একজন ডাইনামিক নেতা হিসেবে আমরা দুজনেই আসলে ওই চট্টগ্রামের যে জলাবদ্ধতা আন্দোলন একসাথে শুরু করেছিলাম, একসাথে আমরা যে পরবর্তী তিনি যখন 90-এর দশকে লন্ডন চলে যান, এর আগে আমরা দেশ চট্টগ্রাম শুধু চট্টগ্রাম নয় সারা দেশে এটা একটা আলোড়ন সৃষ্টিকারী আন্দোলন ছিল। হ্যাঁ, বিশেষ করে আমি বলবো চট্টগ্রাম বাণিজ্যিক রাজধানী যে আন্দোলন, সেই আন্দোলনে মনোয়ার যেমন অগ্রণী ভূমিকায় ছিল। বিশেষ করে চট্টগ্রাম যখন বর্ষায় বেশিরভাগ এলাকা প্লাবিত হতো, সে সময় সে চারটে খালের যে আন্দোলন সূচনা করেছিল, পরবর্তীতে জলাবদ্ধতা তখন এই শহরকে বাঁচানোর জন্য সে রাজপথে ছিল। এমনকি আমি দেখেছি চট্টগ্রামের মেয়রকে ঘেরাও করা এবং বিভিন্ন কর্মসূচি, ইভেন চট্টগ্রামে এই আঞ্চলিক সংগঠন হয়েও চট্টগ্রামে হরতাল করা এবং প্রশাসনকে চাপের মুখে রাখা সেই আন্দোলন মনোয়ার করে দেখিয়েছে। যে জাহাঙ্গীর নেতৃত্ব সেটা আসলে বর্তমান সময়ের জন্য একটা বিরল দৃষ্টান্ত।